ভারতের বাজারে লঞ্চ হয়ে গেল রিয়েলমির নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস রিয়েলমি এক্স ফিফটি প্রো 5G। কিছুদিন আগে এই ফোনটি লঞ্চ করে রিয়েলমি। এতে রয়েছে রিয়েলমির পূর্বের ফোনগুলোর মতোই 4টি ক্যামেরা সেট আপ, যার একটি ক্যামেরা হচ্ছে 12 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যেটি f2.5 অ্যাপারচারের, এবং এর মেইন শুটারটি রয়েছে 64 মেগাপিক্সেল স্যামসংয়ের GW1 সেন্সর, যেটি f1.8 অ্যাপারচারের, এবং একটি টেলিফোটো লেন্স, যেটি f2.8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এবার ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে স্মুথ জুম টেকনোলজি, এছাড়া আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল, রিয়েল টাইম বোকে এফেক্ট সবই রয়েছে। নাইটস্কেপেও এবার কিছুটা উন্নতি করা হয়েছে। এবার এর ডিসপ্লেতে রয়েছে 6.44 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার অ্যাসপেক্ট রেশিও 20:9। এটি 90Hz রিফ্রেশের একটি ডিসপ্লে এবং 180Hz একটি টাচ সেন্সিটিভ ফোন, এবং ফোনটি HDR10 সাপোর্টেড। এর ফ্রন্টে রয়েছে 2টি ক্যামেরা সেট আপ, একটি হচ্ছে f2.2-এর 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, এবং এর মেইন লেন্সটি হচ্ছে f2.5-এর অ্যাপারচার 32 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা, যাতে রয়েছে রিয়েল টাইম বোকে এফেক্ট এবং আলট্রা ওয়াইড ব্যবহার করে ভিডিও করতে পারবেন। এতে রয়েছে স্টেরিও স্পিকার, ডলবি সাপোর্ট। এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 865-এর নতুন ফ্ল্যাগশিপ চিপসেট এবং LPDDR5 র্যাম, যেটি 6GB, 8GB এবং 12GB অ্যাভেলেবেল হবে। ফোনটিতে রয়েছে কুলিং সিস্টেম, যার কারণে ফোন সহজে গরম হবে না। ফোনটি 4200mAh ব্যাটারিকে চার্জ করতে মাত্র 35 মিনিট লাগবে, কারণ এতে রয়েছে 65W সুপার ডার্ট চার্জার। 3 মিনিটের চার্জে 100 মিনিট মুভি দেখতে পারবেন, 4 ঘন্টা ফোনে কথা বলতে পারবেন, 40টি গান শুনতে পারবেন। এতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, এছাড়াও এতে ফেস আনলকের সুবিধাও রয়েছে। ফোনটি 2টি কালারে পাওয়া যাবে, মস গ্রিন এবং রাস্ট রেড, 2টি কালারই ইউনিক। ফোনটির প্রাইস রাখা হয়েছে 6/128-এর দাম ৩৮,০০০ রুপি, 8/128-এর দাম ৪০,০০০ রুপি, এবং 12/256 GB দাম রাখা হয়েছে ৪৫,০০০ রুপি। আশা করি ফোনটি খুব জলদি বাংলাদেশেও চলে আসবে। এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।